হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা চিকেনের কম মশলাদার যুক্ত একটা লাইট রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন, যেটা আমাদের এই গরমকালে কিন্তু খাওয়ার জন্য খুবই উপযুক্ত আর খেতেও খুবই টেস্টি হয়। তো তার জন্য প্রথমে আমি একটা এরকম বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 300 গ্রাম মতো ছোটো করে টুকরো করে কেটে নেওয়া চিকেনের বোনলেস পিস নিয়ে নিয়েছি। দিয়ে এটাকে একটু ম্যারিনেট করব। চিকেনটাকে খুব কম জিনিসপত্র দিয়ে ম্যারিনেট করতে হবে। যেমন আমি দিয়ে নিয়েছি 2 চামচ আদা রসুন বাটা, 2 চামচ টক দই আর 3-4 চামচ মতো গন্ধরাজ লেবুর রস। দিয়ে ভালোভাবে একবার মিক্সড করে নেব। তারপর এখানে দিয়ে নেব 2 চামচ মতো গোলমরিচ গুঁড়ো আর 2টো পাকা লঙ্কা আমি কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও এখানে অ্যাড করে দেব। আর অল্প জাস্ট একটু কালারের জন্য একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এতে আমি দেব। এই রান্নাটা একটু কালারটা ফ্যাকাশেই হয়, তো সেই জন্য বেশি হলুদ গুঁড়ো দেবো না, খুব অল্প পরিমাণ দেব। আর তারপর দিয়ে নেব 1-2 চামচ মতো নুন। দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে আমি 2-3 ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেবো। যত বেশিক্ষণ ম্যারিনেট করে রাখা হবে চিকেনটা ততটাই সফট হবে। তো চলো, এদিকে ম্যারিনেশন হয়ে গেছে। এরপর আমি একটা গন্ধরাজ লেবু, আমাদের গাছের গন্ধরাজ লেবু এটা, এটা নিয়ে একটা গ্রেটারের সাহায্যে আমি এটা সবুজ অংশটা গ্রেট করে নিয়েছি। এটা হয়ে গেল আমাদের গন্ধরাজ লেবুর জেস্ট। তো এটা আমি রেখে দিলাম একটা বাটিতে করে। তারপর এরকম কড়াইতে একটু সর্ষের তেল দেবো, খুব বেশি সর্ষের তেল দেবো না, রান্নাটা কম তেলেই হবে। অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে তার মধ্যে কিছু গোটা গরম মশলা আমি দেবো। যেমন আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে নিয়েছি, তারপর দিয়েছি একটা জয়িত্রী, লবঙ্গ, এলাচ, দারচিনি। দিয়ে একটু ভাজা করে নেওয়ার পর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। রান্নাটাতে খুব বেশি পেঁয়াজ লাগবে না, তো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি একটু ব্রাউন করে জাস্ট ভেজে নেব। তারপর এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, অনেকটা পরিমাণ জল ছেড়েছে, তো এই চিকেনটা এবার আমি কড়াইতে দিয়ে ওই ভাজা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্সড করতে থাকবো। তারপর জাস্ট একটু কালারের জন্য, যদি একটু ফ্যাকাশে মনে হয়, কালারটা আমার একটু ফ্যাকাশে মনে হচ্ছিলো, তো একটু সেই জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার একদম অল্প পরিমাণ দিয়েছি, আর অল্প পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো, ব্যাস। আর কোনো কালারের জন্য আর কোনো গুঁড়ো মশলা এতে আমি আর দেবো না। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়তে থাকবো। তারপর কয়েক দানা আমি চিনি দিয়ে দেবো উপর থেকে, খুব অল্প পরিমাণ, জাস্ট একটু ব্যালেন্স হয় যাতে টেস্টটা। আর দিয়ে দেবো 5-6টা পরিমাণ কাজু বাদাম, আমি জলে ভিজিয়ে রেখে পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়তে থাকবো, চিকেনটা একটু কষাতে থাকবো, আর তারপর একটু ঢাকা দিয়ে আবার রেখে দেবো যাতে একটু সেদ্ধ হয়ে যায়। তো ঢাকা খোলার পর এই যে অনেকটাই চিকেনটা থেকে জলও বেরিয়েছে আর একটু আর কি কষানোটাও মোটামুটি হয়ে গেছে কিছুটা পরিমাণ, তো এই স্টেজে আমি একটু ওই বাটি ধোয়া যে জলটা চিকেনে সেটা দিয়ে দেবো। অলরেডি আমি নাড়তে নাড়তে মনে হলো যে তেলটাও অল্প ছেড়ে আসতে লাগলো, তো এই সময় চিকেনের মধ্যে আমি একটু ওই বাটি ধোয়া জলটা দিয়ে আবারও একটু টেস্ট করে, একটু যদি নুন লাগে একটু নুন দিয়ে এরকম ঢাকা দিয়ে বয়েল হতে দেবো। তারপর ঢাকা খুলে আমি একবার দেখে নেবো, যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করাই ছিল দই দিয়ে, চিকেনটা নরম আমাদের প্রায় হয়েই গেছে। তো এরপর নামানোর কিছুক্ষণ আগে আমি বেশ কিছু পরিমাণ বাটার দিয়ে নেবো আর কিছুটা আমুলের ফ্রেশ ক্রিম দিয়ে নেবো। দিয়ে ভালোভাবে আবার মিক্সড করে নেবো যাতে একটু ক্রিমি টেক্সচারটা আসে, সেই জন্য এগুলো দেওয়া। আর গ্রেভিটা যে যেরকম খাবেন সেরকম রাখবেন। মোটামুটি দেখুন গ্রেভিটাও টেনে নিয়েছে, একটু মাখামাখা হয়ে গেছে। তো এই সময় নামানোর আগে ওই গন্ধরাজ লেবু জেস্টটা দিয়ে একবার জাস্ট আমি মিক্সড করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। জেস্টটা দেওয়ার পর খুব বেশি আর ফোটালে চলবে না। ব্যাস রেডি আমাদের গন্ধরাজ চিকেন, এটাকে উপর থেকে এবার গার্নিশিং করে আমি সার্ভ করবো।